গুরুত্বপূর্ণ খবর। দিন দুপুরতে সামগ্রী সংঘটিত হয়েছে গুলিচালনার ঘটনা। শূন্যলয় গুলি চলায় সন্ত্রাসর সৃষ্টি করে রফিকুল ইসলাম নামৰ এটা ড্রাগস মাফিয়ায়। সবিয়ে জানাইছো এই মুহূর্ত টাইমিটোর দর্শক সামগ্রী দিন দুপুরতে ড্রাগস মাফিয়ার তাণ্ডব। ড্রাগস মাফিয়া রফিকুল ইসলামে তাণ্ডব চলায় সামগ্রী শূন্যলয় গুলি চলায় সন্ত্রাস সৃষ্টি করে ড্রাগস মাফিয়া রফিকুল ইসলাম। সামগ্রীর সায়ে তিনিআলিত এই গুলিচালনার ঘটনা সংঘটিত হয়েছে। দিনের ভাগত সংঘটিত হয়েছে এই গুলিচালনার ঘটনা। খাটুয়াল আরক্ষীয়ে রফিকুলক লৈ নিশা গেরুয়া মুখত অভিযান চলাইছিল। আর অভিযানের সময়তে গুলিচালনা করে পলায়ন করেছিল ড্রাগস মাফিয়া রফিকুল ইসলামে। এটা .22 পিস্তল, 35 রাউন্ড সজীব গুলি, নগদ 27,000 টাকা এড়ি থ পলায়ন করেছিল ড্রাগস মাফিয়া রফিকুল ইসলাম। ইপিনে পুনের খাটুয়াল আরক্ষীয়ে তীব্র অভিযান গড়ি তুলি করায়ত্ত করবলে সক্ষম হয়েছে ড্রাগস মাফিয়া রফিকুল ইসলাম। আনকি আরক্ষীয়ে জব্দ করেছে এখন কুইট বাহন। দীর্ঘদিন ধরে ডিমাপুরের পর ড্রাগসর ব্যবসায় করে আসছিল ড্রাগস মাফিয়া রফিকুল ইসলামে। আর ইয়ার পিছতে আরক্ষীয়ে আটক করেছিল ড্রাগস মাফিয়া রফিকুল ইসলামক। কিন্তু আরক্ষীয়ে রফিকুলক লৈ অভিযান চলাবলৈ যাওয়ার সময়তে নিশার ভাগত গুলিচালনা করে পলায়ন করেছিল। অভিযানের সময়তে গুলিচালনা করে পলায়ন করেছিল ড্রাগস মাফিয়া রফিকুল ইসলামে। আর পুনের এবার খাটুয়াল আরক্ষীয়ে অভিযান চলায় করায়ত্ত করবলে সক্ষম হয়েছে এই ড্রাগস মাফিয়া রফিকুল ইসলামক। দীর্ঘদিন ধরে ড্রাগসর রমরমিয়া বেহার সহ জড়িত হয়ে আছিল রফিকুল ইসলাম। আর আরক্ষীয়ে এক গোপন সূত্রের পমখেদি আটক করেছিল রফিকুল ইসলামক। কিন্তু নিশার ভাগত আরক্ষীয়ে অভিযান চলাবলে যাওতে ড্রাগস মাফিয়া রফিকুল ইসলামক অভিযান চলাবলে যাওতে এই গুলিচালনার ঘটনা সংঘটিত হয়। আর তার পাছতে পলায়ন করে রফিকুল ইসলামে। আর পুনের খাটুয়াল আরক্ষীয়ে অভিযান চলায় আটক করেছে রফিকুল ইসলামক। মারণাস্ত্র সহ নগদ ধন উদ্ধার করবলে সক্ষম হয়েছে এই ড্রাগস মাফিয়াটোর। লগতে এখন কুইট বাহনও আরক্ষীয়ে জব্দ করেছে। এই মুহূর্তে মন্তব্য আছে, সেই মন্তব্য শুনাই লোক বিচার টাইমেটর দর্শক। সিএম প্রোগ্রাম আছিল, সিএম প্রোগ্রামের মানে আহি 10টা বাজার থানা সোমালো। তেনকতে আমার ভিডিপি সেক্রেটারিজনে মোক জানালে যে আর সেইমতে রফিকুল ইসলাম নামৰ এজন লৰা আমি আগতেও বিচাৰি আছিলো ড্রাগস কেছত। আর ঘর মানে ঘরও সার্চ করেছো, মই আসলে রফিকুল ইসলামক বিচাৰি আছিলো। তারপর একটা পরিকল্পনা মতে আমি কামখিনি যোৱাকালি করলো। আর সেইমতে 2টা বাজি গেল, 2টা বজাৰ পিছত তেওঁ ঘরলৈকে যাবলৈ চেষ্টা করলো। আমার তেওঁ গাড়ি এখন আছে, গাড়িখনত তেওঁ বহিল পিছফালৰ সিটত, আমার এজন আমার আরক্ষী এজন বহিল আর ভিডিপি সেক্রেটারিজন বহিল সন্মুখৰ সিটত। তেনেকৈ গৈ থকা অৱস্থাত হঠাৎ তেওঁ গাড়ীত কোন জেগাত ৰাখিছিল পিষ্টলটো নাজানো, .22 পিষ্টল, এমুনিশ্যন আছে 35 rounds, হঠাৎ 1 round ফাইন কৰি দিলে। ফাইন কৰি দিয়াৰ পিছত আমাৰ মই পিছে পিছে গৈ আছিলোঁ আৰু ইতিমধ্যে ফাইন কৰাৰ পিছত আমাৰ মানুহজনে হাতত এটা মানে হাতখনত জটকা মাৰি ধৰিলে, ধৰাৰ লগতে পিষ্টলটো পৰি গ'ল। পৰি যোৱাৰ পিছতে তেওঁ পথাৰত ধাননি পথাৰত নামি দৌৰ আৰম্ভ কৰিলে, আমি গৈ নাপালোঁগৈ। গাড়ি সৈতে পিস্তলের সঙ্গে আমি থানালে লৈ আহিলোঁ। আনার পিছত থানাত আমি ভালদরে চালো, ইতিমধ্যে কিমান থাউজেন্ড আসলে 27,500
80 টকা আমি গাড়ি পৰা উঠাই কৰিলোঁ লগতে গাড়ীখনো জব্দ কৰা হৈছে আৰু পইচা পাতি গাড়ীখনো কুইক গাড়ী জব্দ কৰা হ'ল আৰু বাদ বাকী দিনৰ ভাগত আমি ভিডিবি সেক্রেটারি সহ সিভিল লেসত আমি মানুহ সিভিল লেসত মানুহ ৰাখি তেওঁক ধৰিবৰ কাৰণে আমি সক্ষম হ'লোঁ নামটো কি আছিল ল'ৰাটো নামটো আছিলে একচুৱেলি প্ৰকিবুল ইছলাম আছিল ঘৰ ক'ত ঘৰ গেৰুৱা গাঁও দেউতাকৰ নাম নুৰুল ইছলাম সদ্যহতে আমি 27,580 টকা তেওঁ গাড়ীৰ পৰা ৰিকভাৰী কৰিছোঁ কেছ ৰিকভাৰী 0.22 পিষ্টল এটা আৰু লগত গুলি 35 আনছ পাইছোঁ এটা ফায়াৰিং কৰিছে তেওঁ ফায়াৰিংটো ক'ত কৰিছিলে তেওঁ এইটো চাইটিনিয়েলি ওচৰত কৰিছে চাইটিনিয়েলি হয় তেতিয়া ৰাতি প্ৰায় 2:10-15 মান হৈছিল এইটো সম্পূৰ্ণ ড্ৰাগছ ব্যৱসায়ী ড্ৰাগছৰ লগত তেওঁ ড্ৰাগছ বিক্ৰী কৰে তেওঁ আগতে বহুবাৰ চেষ্টা কৰা হৈছে কিন্তু তেওঁ আমি গ্ৰেপ্তাৰ কৰিব পৰা নাছিলোঁ আজি এটা পৰিকল্পনা মতে আমি কামখিনি কৰিছোঁ